প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দ্বিতফা দাখিলের পদ্ধতি নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দ্বিতফা দাখিলের পদ্ধতি বলে। তো দ্বিতফা দাখিলের পদ্ধতি হলো একটি পক্ষকে ডেবিট করা আর একটিকে ক্রেডিট করা, দুটি পক্ষে রূপান্তর করা যেখানে উভয় পক্ষ সমান হবে। যেমন আমরা বেতন প্রদান করলাম 5,000 টাকা, কর্মচারীকে বেতন প্রদান 5,000 টাকা, এখানে নগদ টাকা চলে গেছে 5,000 এবং খরচ বেড়েছে 5,000, তাহলে বেতন ডেবিট এবং নগদ ক্রেডিট। এটি মূলত দ্বিতফা দাখিলের পদ্ধতির মূলনীতি। তো দ্বিতফা দাখিলের পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যের মধ্যে আমরা 5টি পয়েন্ট লিখেছি। 1 নম্বরে দ্বৈত সত্তা, 2টি সত্তা ডাবল এন্ট্রি, 2টি আমরা এন্ট্রি দিব। এরপরে 2 নম্বর আছে দাতা ও গ্রহীতা, একটি সুবিধা গ্রহণকারী, একটি সুবিধা প্রদানকারী। সুবিধা প্রদানকারী হচ্ছে দাতা এবং সুবিধা গ্রহণকারী হচ্ছে কি গ্রহীতা। ডেবিট ও ক্রেডিট করা, একটি ডেবিট একটি ক্রেডিট হবে। এরপরে সমান অঙ্কের আদান প্রদান, ডেবিট যত হবে ক্রেডিট সেই একই পরিমাণ হবে, সেটি মূলত ডেবিট ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান। সেটি সামগ্রিক ফলাফল, যেহেতু এই হিসাবের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে দ্বৈত সত্তা এবং দাতা ও গ্রহীতা, এই যে 2টি সত্তা, 2 ডাবল এন্ট্রি, 2টি এন্ট্রি হবে, 2টি সত্তায় আমরা রূপান্তরিত করবো, এর মাধ্যমে সামগ্রিক ফলাফল নির্ণয় করা সম্ভব হবে। সুতরাং এই 5টি মূলত দ্বিতফা দাখিলের পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। এরপর দ্বিতফা দাখিলের পদ্ধতির সুবিধাসমূহ, যেখানে আমরা 10টি পয়েন্ট লিখেছি, সবগুলো বই থেকে লিখেছি, আমরা চাইলে এগুলো নিজেরা পড়ে নিতে পারি, এরপরেও সামান্য এখানে বলা প্রয়োজন। তো পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, অর্থাৎ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকা লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো সময় লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা সম্ভব হয়। এরপরে লাভ লোকসান নিরূপণ, যেটি আমরা বলতে পারি যদি হিসাব লিপিবদ্ধ করা হয় যার কারণে লাভ লোকসান কত হয়েছে সে ব্যাপারে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি লাভ লোকসান নিরূপণ করা যায়, এটি একটি দ্বৈতফা দাখিলের পদ্ধতির সুবিধা। 3 নম্বরে গাণিতিক শুদ্ধতা যাচাই, সেখানে আমরা গাণিতিক শুদ্ধতার মধ্যে বলতে পারি প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিল আদি করতে করতে হয়, ফলে কোন নির্দিষ্ট তারিখে রমিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। তো রমিল সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে পাবো, যেখানে রমিল নামের একটি অধ্যায় রয়েছে, সেখানে আমরা পরিপূর্ণ বিশ্লেষণ করতে পারবো। সামগ্রিকভাবে আমরা বলতে পারি রমিল হলো যেখানে বছর শেষে কত সম্পদ রয়েছে, কত দায় রয়েছে, কত আয় কত ব্যয়, সবগুলোর একটি সামারি। তো এরপর বলছে কি আর্থিক অবস্থা নিরূপণ, আমাদের সম্পদ কত রয়েছে, কত দায় রয়েছে, এসবগুলো আমরা নির্ণয় করতে পারব। মূল ত্রুটি ও জালিয়াতির উদ্ঘাটন, যেহেতু এই দ্বৈতফা দাখিলের পদ্ধতির মাধ্যমে হিসাব সংরক্ষণের কারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, জালিয়াতি হয়ে থাকে, সেগুলো এর মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হবে এবং প্রতিরোধ করাও সম্ভব হবে। ব্যয় নিয়ন্ত্রণ, যদি নিবদ্ধ করা হয় তাহলে কিন্তু একটি লেনদেনের কত বেশি ব্যয় হয়েছে সেটি আমরা সহজেই নির্ণয় করতে পারবো এবং ব্যয় নিয়ন্ত্রণ করা চাইলে সম্ভব হবে। মোট দেনা পাওনা, কত দায় রয়েছে, কত দেনা রয়েছে বা প্রাপ্য হিসাব রয়েছে, কত পাবো এবং কত পাবে সে বিষয়ে আমরা পরিপূর্ণ ধারণা লাভ করব। এটি মূলত দ্বৈতফা দাখিলের পদ্ধতির সুবিধা। সঠিক কর নির্ধারণ, যেহেতু হিসাব সংরক্ষণের মাধ্যমে কত ইনকাম ট্যাক্স বা আয়কর এসেছে, ব্যাক কত দিতে হবে, মূল্য সংযোজন কর কত আসবে ইত্যাদি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নির্ণয় করা যায় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সঠিক কর নির্ধারণে একটি সহায়ক ভূমিকা পালন করে দ্বৈতফা দাখিলের পদ্ধতি। সহজ প্রয়োগ, যেহেতু এই হিসাবটি একটি বিজ্ঞানসম্মত এবং সুশৃঙ্খল হিসাব, সেজন্য এটি মাধ্যমে সহজ
সহজে আমরা এই হিসাবটি থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সর্বজনীন স্বীকৃতি, যেহেতু হিসাব বিজ্ঞান একটি সর্বজনীন এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি পদ্ধতি, সেজন্য দূতাবাস আকারের পদ্ধতি একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি সর্বজনীন স্বীকৃত একটি বিষয়, যার কারণে আমরা দূতাবাস আকারের পদ্ধতি একটি সুবিধা হলো সর্বজনীন স্বীকৃতি। তো আমরা এরপরে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীগুলো আমরা বলার চেষ্টা করব, যেখানে বিশেষ করে আমরা জানি এ সমান এল প্লাস ই, সম্পদ দায় মালিকানা সত্য, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য। তো আমরা জানি মালিকানা সত্যকে আয় বাড়ায় এবং ব্যয় কমায়, তো আমরা মালিকানা সত্যের সাথে আয়কে যোগ করতে পারি এবং ব্যয়কে বাদ দিতে পারি। তাহলে আমরা এই এখানে আমরা সম্পদ যোগ দায় মালিকানা সত্য আয় ব্যয় এই পাঁচটি হিসাব আমরা বিশ্লেষণ করতে পারি, যেখানে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্য ক্রেডিট, মূলধন ক্রেডিট, উত্তরণ ডেবিট, অথবা আমরা বলতে পারি তিনটি হিসাব হচ্ছে ডেবিট, কি কি সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, উত্তরণ ডেবিট, আর সবগুলি ক্রেডিট, মূলধন দায় মালিকানা সত্য আয় সবগুলি ক্রেডিট। তো এ বিষয়ে আমরা বোর্ডে লিখে বলার চেষ্টা করবো।